ভাড়া পড়লো আমি গেলাম মিয়া দেখি তোমার উম্মত কেমনে জাহান্নামে যায় সইলা যদি তোমার উম্মত গনে জাহান্নামে যায় আমি মা নিজেই যাব জাহান্নামে উম্মত যাইতে দিব না আরে পৃথিবীর লোক বলেছে মা গো পৃথিবীর লোক বলেছে মা গো আমরা সবাই সেই মায়ের সন্তান গেছি হইয়া মায়ের জন্য একদিনও ভাবলা না বসিয়া মায়ে আমা ঘরে লাগিয়া দেখো কি করছে আব্বা আমি যদি তোমার উম্মত ভারি যায় হইয়া নিজানের পাল্লা নিজেই আমি নিব রে ধরিয়া উম্মতের গুণা যদি বেশি হইয়া যায় মাতার ক্যাশে তুইলা দিয়া পাল্লায় আনা তাই আমি নিব ভারি বানাইয়া আমি সেই মায়ের কথা বলি সেই মায়ের কথা বলি তথাপি যদি নাহি যায় রে হইয়া পলজা টুকরা ইমাম দুই ভাই দিছি রে সারিয়া আমি তোমার উম্মতের লাগিয়া তোমার উম্মতের লাগিয়া আমার হাসান হোসেন ছাইরা দিছি হাসান হোসেন ছাইরা হাসান হোসেন ছাইরা দিছি তোমার উম্মতের লাগিয়া বাবা তুমি সেজদা তুলো নাইলে গেছে দেশে পাগল হইয়া পাগল হয়ে গেছে সবাই আর এক সেকেন্ডে যদি আমার আল্লাহ নবী সেজদায় থাকতো ভাই সেই ঘরে আল্লাহর আলম গায়েব হইতো তাই কথা শাস্ত্রে পাওয়া যায় তবে মায়ের বংশ বাবা আমরা গেছি হইয়া একটা মানুষ দেখি বাবা পুরুষ মানুষ যাইয়া একটা পুরুষ মানুষ বাবা মায়ের সন্তান তাই দেখি আমার ফাতেমার জন্য পঞ্চাশটা টাকা ভাই পঞ্চাশটা টাকা হাকে দান করবে না মারে মায়ের ভান্ডারে আমি দিব রে পঞ্চায়ে এইটা কথা দিলাম ভাই আমি মায়ের প্রেমী দেখে বসাইয়া মায়ের প্রেমে দেখে বসাইয়া আমার মা ফাতেমার জন্য বাবা কোন উম্মত তাই দেখি বাবা কোন বাবা আছে আরে ধন্য দিলাম পাইল আমি পানির মানি গিয়া বাবার বয়সের বয়স তিনি গেছে দিয়ে টাকা দিয়া এই টাকা নয় শোনেন বন্ধুগণ ধন্য দিলাম মায়ের প্রেমিকে পাইলাম আরেকজন ধন্য দিলাম বাবা আমার একশো টাকা দিয়া বাবার মায়ের সন্তান তিনি গেছে রেশা দিয়া ফুল সুরাতের উনিশ থানা ও গো মা তাই এই থানারও করি মাগো দান করেছে তাই এই রাত বারোটায় তাই তুমি সকল কিছু দেখো তাইয়া সকল কিছু দেখো তাইয়া পঞ্চাশ টাকা গেছে এক বাবায় দিয়া ধন্য দিলাম ওরে ধন্য দিলাম আরেক মা ফাতেমার ভক্ত হইয়া পঞ্চাশ টাকা দান করেছে ধন্য গেলাম দিয়া ধন্য দিলাম আরেক বাবা একশো টাকা তাই এই টাকাটা যাবে না রে কবরেতে ভাই যাবে দোয়া খানা চলিয়া আরে বাবা একশো টাকা দিয়াছে আমারে মায়ের সন্তান বানাইয়া নিও রে কবরে আল্লাহ মায়ের দোয়া লইয়া আরে বাবা তোমার নাম মহির নামে নাবাল লোক শিশু বাচ্চা হইয়া পঞ্চাশ টাকা দিছে মায়ে পাঠাইয়া আল্লাহ তোমার কালাম তুমি দিও এই ছেলে রে বাবা মায়ের জানা দাদানি করতে পারে তবে এই দোয়া করি বাবা মায়ের জানা দা কইরা বাবা মাকে জান্নাতে দিও রে পঞ্চাইয়া মাগো তোমার দোয়া পাইয়া আয়া
বাবা যদি কারো দেওয়া দান ইচ্ছা থাকে তাই দুই সাত টাকা দান করিবেন ক্ষতি হবে নাই অতিথি বেশে আইসি বাবা এখানে চলে গান শুনেতে পারলাম না রে সঙ্গী বিহনে আমি আসরে জানাই বাবা ধন্য দিলাম কাদের গনি নিয় কবুল করে যারা মাগো দান করেছে আসরের ভিতরে আল্লাহ আরে আল্লাহ তুমি হায়াত দারাজ কইর রে বাচ্চারে বাচ্চায় আরো হায়াত দারাজ কইর এ সংসারে পঞ্চাশ টাকা দান করেছে আর এক মেয়ে তাই আল্লাহর কালাম দিও আল্লাহ এই মেয়েরে তাই ফাতে মারো বংশ করে কবরে যাইও লেয়া ফাতে মারো বংশ জানি যায় মা হই আমার দোয়া করে যাই বাবা তোমার নাম আহারে কি সুন্দর নাম তুই শুনি সুলেমান পয়গাম্বর আল্লাহ ভক্ত হইয়া গেল কোরআনে খবর একশো টাকা দান করেছে মায়ের সন্তান হইয়া ফাতে মা জান যায় তারে জান্নাতে লইয়া আল্লাহ তুমি যেই নিয়াতে দান করেছে সাই দানের বস্তু বিফলেতে দিব না মৌলাই এটা কোরআনে গেছে কইয়া ধন্য দিলাম যার ইচ্ছা দিও দান করিয়ে পালাখানা চালাইব এখন যে আসরে লম্বা পালা করবো না আরে দাড়ি পাখা মানুষ বাবা দান করেছে তাই ফাতে মারো নৌকায় জানি তুলে আল্লাহ সাই এই খুলছো রাতের উনিশ থানা খুলছো রাতের পাপি যাইতে একদিন হবে রে মানা খুলছো রাতের উনিশ থানা আমার মায়েরও ভক্ত যারা হইবে আসরে আল্লাহ কাদের গনি মাগো নিবে পার করিয়ে আল্লাহ জানি ইমানদার বানাই এই মায়েরে আল্লাহর কালাম দিও আল্লাহ তাদের ভিতরে ধন্য দিলাম মায়ের সন্তান দান করেছে তাই ফাতে মারো অংশ কইরা কবরে নেওয়া যাই ফাতে মারো অংশ করে যে যাবা কবরে বিনা হিসাবেতে মায়ে নিব পার করে এইটা বড় গলায় কইয়া গেলাম ভাই মাগো স্বামীর মনে দুঃখ দিয়া কেউ মইর না তাই স্বামীর দোয়া লইয়া যাইও কবরে তাই স্বামী যদি দোয়া করে নামাজ রোজা তাই অনেক কম পড়লেও কবুল করবে মালিক সাই এইটা কোরআনেও পাওয়া যায় ধন্য দিলাম আপনি গড়ে জাগায় আমি পাইলাম ইমানদার বহু টাকা দান করেছে বাবারাই আমার মায়েরাও বহু টাকা দান গেছে করিয়া এক রাতে গান শুনাবো বিনা পয়সা যাইয়া আমি অনেক দূরে টিকা বয়াতে আইনা আচ্ছা বাবারা এই যে টাকা দিতেছেন এই টাকা যদি দশে দেয় আমার কি আরো বায়না নাকবো গো আপনারা কোন বায়না নাকবো কি নাকবো না ইনশাল্লাহ আপনি ঘরে চরণ ধুলি মাথায় পাইছি তাই দেশ বিদেশে বহুত পাইছি কোনো অভাব নাই বাবা দশে গেছে চরণ দিয়া বাংলা বাড়ি গান গাইছিলাম মঞ্জিলের দিনে দশ হাজার সাতশো ষাট টাকা বাবা দিছিল লোকে বাবা এই আসরের মাঝে বাবা বাংলা বাড়ি ছিলেন না বহু দূরে কি বহু দূরে নয় রে বাবা বহুত মানুষ গেছে সেইখানে তো গান গাইছিলাম দশের তবে দোয়ায় চরণ ধুলি আগো তোমার নাম কি আরে কি সুন্দর নামটি শুনি মুসলিমা বলিয়া আল্লাহর কোরআন জানি মায়ে যায় পাঠ করিয়া বাবা মাও যেদিন আর যাবে রে পড়িয়া এই মায়ে কোরআন পড়বে শিও রে বসিয়া আল্লাহ নিও তুমি কবুল করে আল্লাহ নিও কবুল করে হজের কাম বাবাই গেছে করে আল্লাহ নিছে কবুল করে
মাঝে রোগা মাগো লাগবে না তাই এমনি দোয়া করে আল্লাহ বানাইবে সাই জ্ঞানের জ্ঞানী বানাইবে আল্লাহ মালিক সাই ধন্য দিলাম অনেক টাকা দান করেছে মাই আমার কোনো অভাব নাই আছে গুরুজারে করে দয়া গুরুজারে করে দয়া ধন্য দিলাম আরো দুই মেয়ে মানুষ হইয়া ছোট্ট বাচ্চায় দান করেছে আল্লাহ নবীর লাইয়া নবীর ভক্ত বানাইও আল্লাহ তুমি তাই নবীর ভক্ত হইয়া জানি কবরে চইলা যায় আছেন থাকেন ধরে যো ধরিয়া ধন্য দিলাম জ্ঞানের জ্ঞানী বুড়া মানুষ হইয়া চরণ ধুলি মাগো আমি দিছি ধন্য দিলাম মা তুমি হইও ধন্যবান আল্লাহ জানি বানায় মাগো তোমায় জ্ঞানীবান আল্লাহ জানি বানায় তোমায় স্বামী ভক্ত গিয়া স্বামীর দোয়া পাও জানি মরণ কালে যাই আমি দোয়া করে যাই আহা আরেকটা কথা মনে পড়ছে সত্তর তালির কাপড় পিন্ধিছে আমার ফাতেমা যদি বাদশাহ চাইতো বেলা উঠার থেকে ডোবা পর্যন্ত বাদশাহ পাইতো কিন্তু বাদশাহ চাইছিল না একমাত্র এই বাবার গুণাগার উম্মতের জন্য মা স্বামী যদি যে কাপড় আইনা দেয় ওইটাই মাথার সমান মনে করে নিও কোনো কেউ কইও না যে আমার এই কাপড় পছন্দ হয় নাই ওই বাড়িরা ভালো কাপড় আনছে আমার কি এই ভাগ্যে এই কাপড় পিন্ধি মনে হয় তাড়াতাড়ি বাওরা ঘুরে যায় ঘুরিয়ে দিয়ে শিয়া হোক মাগো স্বামীকে যদি ঘুরাও কাপড় দিয়া তাই কাপড় না ওইটাও এক্সাম্পল দিলাম উদাহরণ দিলাম খালি কাপড় না যে কোনো জিনিস স্বামী আইনা দিব হাতে স্বামী যদি পরিশ্রম কইরাই আসে রে বাসাতে যে মা একটা বিছন হাতে লইয়া যাইয়া স্বামীর বগলে বৈশা যদি বাতাস দেয় মারিয়া ডাক দেওয়ার আগে যদি কোনো মা স্বামী পরিশ্রম করে আসছে বগলে যায় যদি বাতাস দেয় কিতাবে লেখছে তিন মন সোনা গরিব কাঙ্গালের বিলাইয়া দিলে যতটুক সোয়াব হবে অতটুক সোয়াব তার আমল নামায় আল্লাহ লিখে দিব আমার কথা না আর যদি যাইকে আনুন লাগে তিন মন রূপা যদি ডাক দিলেও আহে না পরে আহে তাহলে যদি শত শত মন সোনা দেয় তথাপি আর কাম হবে না স্বামীর দুঃখ দেখা মা যেজন চিন্তা চলে স্বামী আইসে পরিশ্রম কইরা পাতার দিকা চলে বুগলে বৈশা বৈশা তুমি বাতার দেওয়া চাই এক গেলাস পানি দিবা স্বামী খুশি যাই আল্লাহ গেল খুশি হইয়া কোরআনে যায় রইয়া স্বামী যদি খুশি হয় আল্লাহও খুশি যাইয়া ধন্য দিলাম বহুত মানুষ বহু টাকা দিছেন গয়া মারে যার ভান্ডারে নাইকা বাবা দাবি নাইকা তবে যদি মাগো হাতে থাকে কিতা বেতে পাই হাতির পিষ্টে আইসা যদি সোয়াল করে ভাই বাবা ভান্ডারে থাকতে ঘুরাইও না আহা আরে আল্লাহ তোমার হাতে দিব বরকত বানাইয়া বাবা মাকে সেবা করবা দুনিয়ায় থাকিয়া বাবা মায়ের চরণেতে সন্তানের ভেতর ভাই বাবা মা আরে ধন্য দিলাম আরেক মা একশো টাকা দিয়া ধন্যবাদ গেল মায়ে ফাতেমার ভক্ত হইয়া এই এরিয়ার মানুষ বুঝি আমি জানতে পাই ইমানদার ওই আছে আল্লাহ ইমান রাখা চাই তোমায় গেলাম করু দূরে কইয়া আল্লাহ এই ইমান নষ্ট কইরো না এই ইমানকে নষ্ট কইরো না রাইখা দিও আমার সাই রব্বা না এই ইমান নষ্ট করিও না এই ইমান নষ্ট করো না যত টাকা দান করেছ স্বামীর দোয়া নিয়া অন্ধকার কবরে যাইও মা ধন্য দিলাম আরেক বাবা পঞ্চাশ টাকা দান করেছে মানের মানি হইয়া আল্লাহ জানি দেয় মা বাবার সন্তান কইরা মা বাবার দোয়া জানি থাকে ছেলের পরে
পাহাড়াতে খাইটা যাব তাহারপর মানাতে এই সুরা আত্মাহিয়া তোর মাঝে আসে শেষদা যদি কিছুক্ষণ থাকতো সেই দিন আমাদের গুনা মাফ হয়ে যাইত আমার মা ফাতেমা সমস্ত উম্মতের ভারাপন্ন উনি নিজে নিয়েছেন রাসূলুল্লাহর কাছ থেকে তমাম পৃথিবীর বিচার করব আল্লাহ হাসরের দিন ঠিক না কথাটা আর আল্লাহর বিচার করব একজনে সে কে জগতের মা আল্লাহই জানে মা কইছে তার প্রমাণ সূরা ফাতিহার মধ্যে দশ সাত আয়াত বারো মিমের ভিতরে এই সূরা ফাতিহাটা প্রত্যেক নামাজেই লাগে একটা নামাজে লাগে না সেটা হলো জানাজা নামাজ ঠিক আছে কথাটা জানাজা নামাজে সূরা ফাতিহা লাগে না বাবা ওই জন্য কইছে সন্তানের ব্যস্ত হলো মায়ের এক বাবা মায়ের চরণে আর স্বামীর ব্যস্ত হলো স্ত্রী ব্যস্ত হলো স্বামীর চরণে আবার স্বামীর ব্যস্ত কিন্তু স্ত্রীর চরণে ওটা মনে রাখে ওটা বারে বারে কইলাম না একবারেই কইলাম ঠিক আছে কথাটা একদিন দেহু ছেড়ে প্রাণের পাখি একদিন দেহু ছেড়ে প্রাণের পাখি যাইবে উড়িয়া রে সেই দিন ঘৃণা করে কেউ শুবে না মরে একদিন দেহু ছেড়ে প্রাণের পাখি আমার মা বাবারা সকলে মিলে একুশশো পঁচিশ টাকা দাম গেছেন করিয়ে একুশশো পঁচিশ টাকা আপনারা আমাকে স্মরণ ধুলি দান করেছেন যুগে যুগে আইসা জানি স্মরণ ধুলি পাই এই আশাটা মনে আমার অন্য আশা নাই মানুষ মইরা যায় মরে না রে ভাই
মানুষ কিন্তু মরে না গো আমি শাস্ত্রে পাই এই খাতা যাবে পচা হইয়া ভাঙ্গা গড়ার খেলা এই ভাঙ্গা গড়ার মধ্যে আছে বড়ই বিপদ জ্বালা বাবা জ্বালা জানি পাও না ভাই এই দশটা ফেরেস্তা তোমার দশ দিয়ে আছে দশ ফেরেস্তা চিনা যাইও দুনিয়া থাকিয়ে দশ ফেরেস্তা যদি তোমার বলি গাঠ রয় জাহান নামে জীবন আরে দনের মস্ত ভাই কথা শাস্ত্রে পাওয়া যায় দশটা দশটা ইন্দ্র আছে বাবা মানুষ দেহের মাঝে নাম বইলা দেই এবার শোনেন ধৈর্য ধরে যেমন লোক নফস মেহু মায়া কাম কুর্দ কয়টা হইল ছয়টা ছয়টা রিপু ছয়টা রিপুকে দমন করতে হবে হ্যাঁ আর দশটা রিপু দশটা আছে ইন্দ্র ইন্দ্র কি আল্লাহর আল্লাহর চার বাবা বাবা মায়ের আট হ্যাঁ আর দুইটা কি দুইটা নয় আরও আছে চাই লাহুদ লাসুক জমরুদ মালকুত চারটা গেছে রইয়া চার জায়গাতে চারটা ফেরেস্তা গেছে নিযুক্ত রইয়া ক্যারাবিন কাতেবিন আছে দুই কান দেতে ভাই ইয়াজুস মাজুস আছে দুই দিকে এতে তাই নিচের দিকে রইয়া গেছে আরও দুইও জন এই কথা দিয়া বাবা করিলাম পূরণ কিন্তু নিষেধার নাম নিষেধ রায় এবার শুনেন হ্যাঁ জমিদারের পরিবার চারজন ওই রাত্রের মধ্যে জমিদারের গায়ে আল্লাহ বলতেছে ওই যে ফেরেশতারা বলতেছে জিনাকে সম্পত্তি দিছ বুঝলা আজকে তোমার নাম নিতেছে যদি সম্পত্তি না দিতা তাহলে তোমার নাম নিত না এই কথা কওয়াতে আল্লাহ বলতেছে ফেরেশতাগণ তোরা কি দেখ পারছাস উনি আমার কিরকম প্রেমিক প্রেমিক কিরকম দেখ পারছাও প্রেম কারে কয় পাঁচশো মাইল এক হাজার মাইল দুই হাজার মাইল পাঁচ হাজার মাইল সাত হাজার মাইল দূরে থাকিয়া মুর্শিদ সেই মুর্শিদকে নজরে রাখতে হবে তাকে বলা হয়েছে বর্জক ঠিক আছে কথাটা আকারের শ্রদ্ধা দিলে সেরে কি হবে দলিলে নিয়াকারের শ্রদ্ধা দিলে যাবের মন বিফলে বর্জক সারা শ্রদ্ধা হারাম লেখছে সুরার রহমানে বর্জক কাহাকে বলা হয় মুর্শিদের বাড়ি ঘর ভক্তের আখির উপর মুর্শিদের বাড়ি ঘর ভক্তের আখির উপর প্রশ্ন করতে পারলো না আমি কি জবাব দেব ওরে এতই বাবো না এতই বাবো না কালে যা করছো রে মনে এতই বাবো না এবার শুনেন রাত্রে যোগে জমিদারে গায়ে জ্বর আসিল সকাল বেলা গায়ের মধ্যে গুটি বেমার হলো এদিকে উঠে বাতান যেইখানে সে ছিল ধূপ ধুপি পরিয়া উটের বাতান মহিরা গেল চাকরে যাইয়া খবর দিল ওগো হুজুর তাই আপনার উটের বাতান গো মহিরা শেষ তাই জমিদার বলে আল্লাহর মাল আল্লাহ গেছে লইয়া তাতে তোমরা দুঃখ বাবা যাইও না করিয়া তুম্বা আলা আইসা বলে শুনেন হুজুর তাই আপনার তুম্বা মারা গেছে একটা পয়সা নাই একটা পয়সা নাই জমিদার বলছে বাবা দুঃখ কইরো না আল্লাহর মাল আল্লাহ নিছে আমার কিছুই না আল্লাহর মাল গেছে আল্লাহ লইয়া আল্লাহর মাল গেছে আল্লাহ
আল্লাহর মাল আল্লাহ নিছে আমার দুঃখ নাই বকরি আইলা আয়শা বলে বকরির বাসান নাই তথায় আমি জমিদার বেজার হইল না মাদ্রাসা পড়িয়া চারটা ছেলে নিয়ে ঘোষণা আছে মাগো হন মাদ্রাসা পড়িয়া চারটা ছেলে মেয়ে তাই বিল্ডিং এর ছাদে বৈশা লেখাপড়া করে তাই এই টাইমে বিল্ডিং এর ছাদ গেল ভাঙ্গিয়া চারটা ছেলে মেয়ে তাহার গেল রে মরিয়া আল্লাহর মাল গেছে আল্লাহ লইয়া আল্লাহর মাল গেছে আল্লাহ লইয়া তথাপি আল্লাহকে গালি পারে নাই সেন্দুক বোঝাই টাকা ছিল উইরা উইরা যায় সোনা দানা যাহা ছিল দস্তা গেছে হইয়া ধান যত ছিল বাবা গেল পাতান হইয়া এবার জমিদার উপায় নাই আছে উপায় চারজন বিবি বলতে আছে এই বিবিরে আইনা আমা গরে সংসারেতে আগুন গেল লাইয়া এই এই বিবির আইনা এই সংসারে আগুন লেগে গেল কব না নাই হ্যাঁ হাই হাই বড় বৌবে কইতাছে বিবিরা কইতাছে স্বামী গো তোমার বাচ্চার কয়দিন না খাইয়ে থাকবো তিন দিন পর্যন্ত না খাইয়া বিবি গনে তাই একে একে দুই বিবি হইল বিদায় বাবা তিন বিবি গেছে বাড়িতে রইয়া এক সপ্তাহ পরে আবার আরেকজন গেল মোট বাবা দুই বিবি বাড়িতে রইল যেই বিবি লাস্ট টাইমে আনছে প্রাণের ভাই আর যেটা ফার্স্টের বিবি রইয়া গেল তাই আর তিনজন গেছে বিদায় হইয়া আর তিনজন বিদায় দুঃখের বাগি কেউ হবে না দুঃখের বাগি কেউ হবে না দুঃখের বাগি যে হয় সেই বন্ধু তাই দুঃখের বাগি না হইলে বন্ধু বলে না ভাই বলে কি বলে না যেজন আমার দুঃখের ভাগি করে যায় আছে জানা হ্যাঁ দুঃখের ভাগি হইলে পরে যাবে ভাবে সিনা চিনুন যাবো না গো দুঃখের ভাগি হইলে চিনুন যাব তিনজন গেছে গা দুইজন রয়ে গেছে এই টাইমে গায়ের মধ্যে ওই যে গুটি উঠছিল বেলা ১২টার সময় ওই গুটিগুলা ফাইটা ফাইটা কস পরা আরম্ভ করলো মাছি উইরা এসা সেইখানে পোকা দেওয়া আরম্ভ করলো ওনার শরীরের গন্ধে আশপড়োশি পর্যা পালি আর থাকবার পারতাছে না টোপলা বান্ধা বান্ধা যাইতেছে গা জমিদারও যে বারিন্দার মধ্যে শুয়া রয়েছে কলার পাতার বিছনা কইরা শরীরের চামড়া উঠে গেতাছে খইয়া খইয়া পইরা গেতাছে তাই গন্ধর জ্বালায় মানুষ তো দূরের কথা কেউ থাকবার পারতেছে না উত্তরে উত্তরে বাতাস আসলে দক্ষিণে মানুষ থাকতে পারে না দক্ষিণে বাতাস আসলে উত্তরে মানুষ থাকতে পারে না টোপলা বান্ধা যাইতেছে গা জমিদার তো বাড়ির থেকে যাওন যাওয়া কন যাবো না আমরাই যাই গা ঠিক না কথাটা উনি যাইতেছে গা জমিদার বলতেছে বাবা তোরা কই যাস কই হুজুর ডরেও কই না ভয়েও কই না আপনার শরীরে গন্ধ যেদিকে যায় মানুষ তো দূরের কথা ফেরেশতা থাকতে পারতেছে না তখন কইতেছে বাবা তোরা কেউ যাস না যেখানেতে নাই রে মানুষ যেখানে কেহই নাই আমি সেইখানেতে যাবো রে আল্লাহ যা হয় রে হয় যা করো উপায় হ্যাঁ দুইজন বিবিকে বলল তখন শোনো মন দিয়া তোমরা যদি আমার দুঃখের ভাগি যাও হইয়া আমায় যাও তোমরা জঙ্গলে লইয়া আমায় যাও তোমরা জঙ্গলে লইয়া দুই বিবির ঘাড়ে ধইরা পিতা পেতে পাই
আইবু নবী হাঁটতে লাগলো রাস্তা দিয়া ভাই, সত্যি মাইশা রইতে জ্বালা আকাশে মেঘ নাই, গরম ধোপের হাওয়া সাথে সহ্য হয় না ভাই, গায়ের মধ্যে চামড়া নাইকা শোনেন মন দিয়া, একটা গাছের গোড়ায় যাইয়া বসিল যাইয়া, জিরাইবার লাগিয়া বসে গাছের তলায় তাই, গাছে বলে ওরে আয় ভাইকে যাওয়া চাই তুই থাকিস না এই জায়গায়, গাছে গেছে তোমার গায়ের কর দিয়া বুঝাই গেছে হইয়া, তাড়াতাড়ি যাও গা তুমি এইখান থেকে চইলা, ওইখানেতে গায়ের কস বোঝাইয়া গেছে গাছের গোড়া, গাছে বলতেছে হে আয়ুব তুমি এখান থেকে যাইতে পারো, তোমার কষে আমার গাছতলা বোঝাইয়া গেছে। আয়ুব বলতেছে ঠিক আছে আমি যাই, কিন্তু আমার নাগলা কষ, আমার নাগলা কষ তোমার জানি সারা জিন্দিগি পরে, আমার নাগলা কষ জানি তোমার সারা জিন্দিগি পরে। বাবা সেই গাছটা কি গাছ জানেন? হ্যাঁ ভাই গুনছে জিগার গাছ, গাবের নাগলেই পরে না পুষ। হ্যাঁ ওই জিগা গাছতলা কেউ জিরা বার নিকে বহে না, বহে কি তা সতর জমানা ছিল আল্লাহ সাথে সাথে কবুল করে ফেললো। জিগা গাছের কষায় যুবতী পড়তেছে, আরেক দূর আগাইয়া আরেকটা গাছের গোড়ায় বসছে, সেটা হলো শিমল গাছ। এই জমিদার তোর গায়ে ফোট হয়েছে, তুই এখান থেকে উঠে যা, কয় আমার নাগলা তোরও ফোট হবো, পায় নাই হয়েছে না নাই। আচ্ছা কিছু দূর আগাইয়া যখন পাহাড়ে চলে গেল, তখন বড় বিবি বলতে যাচ্ছে প্রাণের স্বামী আমার, আঠারো দিন হইল গো স্বামী আসি অনাহার, স্বামী আমাকে দাও ছাড়িয়া বাবার বাড়ি যাই, তোমার সঙ্গে জঙ্গলে যাইয়া কেমনে জীবন বাসাই। আয়ুব বলে সোনর বিবি তোমরা দুইও জন, তোমরা দুইও জনই চইলা যাও থাইকো নাই এখন, যে আল্লাহ আমাকে জন্ম গেছে দিয়া সেই আল্লাহ আমার দুঃখ যাইবে দেখিয়া, দুঃখ যাদে জীবন গড়ার দুঃখ যাদে জীবন গড়া, দুঃখ যাহার জীবন গড়া সুখ পাবা না ভাই, দুঃখে দুঃখে জন্ম গেল কি করি উপায় আমার ভাগ্যে শুয়ু নাই। তোমরা যাও বাবা দুজন চলে যাও গা তুম, আল্লাহ যে হালে রাখে আমার তোমরা দুই যাও গা চলে, ছোট বিবি বলতে আছে শোনেন স্বামী তাই, আমার জীবন গেলেও আমি তোমার চরণ ছাড়বো নাই, বড় বিবি চইলা গেল বাপের বাড়িতে, লাস্টে যেটা বিবি আনসার রইল সঙ্গী হয়ে, পাহাড়েতে নিয়া বাবা একটা গাছের নিচে বইল, সেই গাছটা বাবা লেবুর গাছ কিতাবে রহিল, লেবুর গাছ ঝুপড়া আছে না বাবা, ওই গাছের নিচে যখন বসছে গাছে বলতেছে হে আয়ুব তুমি দুঃখে পড়ে যখন আমার কাছে আইছো তুমি আমার নিচে থাকো, গাছে চিনল মাছে চিনল মানছে চিনল না রে, মানছে চিনল নাই আমার দয়ালো নবীরে কেউ, নবীর মহব্বত করে না নবীর নাম যখন শুনবেন আমার মুসলমান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দরুদ পড়বেন ভাই, দরুদটা পড়িলে নবী কবুল নিবে করে, মদিনাতে শুয়াই আছে নবী ইন্তেকাল হয় নাই রে, নবীর হইল ইন্তেকাল হাদিসেতে পাই, হায়াতুল মুরসালিন নবী কালমায় ফরমান রয়ে, নবী আস
ঘরে বইয়া নবিয়া তারে যদি যাও তুমি সিনিয়া নবিয়া মানুষ জন্ম ধন্য হবে আমি বলে যাই নবী আছে প্রত্যেক ঘরে চিনা যাওয়া চাই নবী আছে এই ভাবে ভাই এবার শুনেন লেবু গাছের আশীর্বাদ করলো তোর গাছে যে ফল ধরবে সেই ফল মানুষের উপকারে লাগবে কেন ওটা কি রোগীর পত্র না রোগীর বিপক্ত রোগীর পত্র কি না লেবু প্রত্যেক কাজেই লাগে লাগে না কোনোটাই কিন্তু ক্ষতি নাই তাই মুখে যদি রুচি না লাগে মানুষে লেবু খাইলে রুচি হয় ভিতরে যদি গরম লাগে শরবত বানাইয়া খেলে কাজ হয় না না হয় তাই একজনের দোয়ায় একটা গাছ হয়েছে বাবা এই গাছের জীবনে যদি কবার নিয়ে যাই বিনাশ হয়ে যাইব এই গাছের জীবনে ইনশাল্লাহ আপনি করে দোয়া আশীর্বাদ আমার কাছে আছে কোন গাছ কিভাবে সৃষ্টি হয়েছে বুঝেন নাই মাটি তো মাটি এনি আপেলে গাছ এনি আঙ্গুরের গাছ এনি কাঁঠালের গাছ এনি আমের গাছ এনি তেঁতুলের গাছ আছে না নাই হ্যাঁ এই মাটি তো মাটি এত বীজ কোথায় পাইছিল আল্লাহ এনে যদি কবার নিয়ে যাই রেজাল্টে বাঁচবো দরকার নাই যদি কোনো দুই সরকার পাই কোনোদিন দুই একটা জিজ্ঞাসা করুন এবার শুনেন আমার মানুষ জন্মে ব্যথায় গেল রে আমার দিন গেল বুড়াইয়া রে আমি বন্ধু আমি বন্ধুর গাছের পাতা তুইলা রহিমা সীতা দেয় স্বামীর মুখে বেমারি স্বামী আমার যাবে রে মরিয়ে যেই না নারীর নাই রে স্বামী গো বাজার রূপে কি কাম করে রে আমি আমি বন্ধুর পিরি নেই গাছের পাতা সিপা সিপা গো বিবি স্বামীর মুখে দিল তুইলা ওই পাথরের ঝর্ণায় টিকা পানি এনে গরম নেয় গরিয়া আসতে ওই পাথরের পানি আইনা একটা খুঁটির মধ্যে নিয়া পাথর তিনটা দিয়া আগুন কই পাবো ওই জঙ্গলের মধ্যে কথা আছে না নাই আগুন কোথায় পাবো গো পাথর দিয়া পাথর টক্কর দিয়া আগুন জ্বালাইছিল কিতাবে পাওয়া যায় পাথর দিয়া পাথর টক্কর দিয়া আগুন জ্বালাইছে পাথরের মধ্যে আগুন আছে না আছে ওই আগুন দিয়া পানি গরম কইরা স্বামীর ঘাও ধুইয়া দিতেছে হাত লাগাইলে দুঃখ পাবে স্বামী আল্লাহ বেজার যাবে হইয়া জাহান নামে থাকিব রে আমি কেমন করি হাত লাগাইলে দুঃখ পাদের স্বামী রহিমা কি কাম করছিল জিব্বা দিয়া স্বামীর ঘাউরে সাপ করি দিয়েছিল জিব্বা দিয়া স্বামীর ঘাউ দিতে সাপ করিয়া রে আ
পার দিনে রনাহার কিতাবে সেই লেখে আসতে বার দিনে রনাহার তাই রহিমা বলতেছে স্বামী গো আপনি এই গভীর জঙ্গলে শুয়ে থাকুন আমি ওই গ্রামে যাই দেখি যদি কোনো কাজ টাজ পাই মানুষের কোনো কাম যদি পাই তাহলে হয়তো আপনারও জীবন বাঁচবো আমারও জীবন বাঁচবো তাতে আপনি বেমারি যদি আপনাকে খানা না দিতে পারি খাবার না দিতে পারি আবার আমার স্বামী বাঁচবে কি আমার স্বামী বাঁচবে না আমার স্বামী যদি মারা যায় তাহলে আমিও পৃথিবীতে বাঁচবো না এই কথা বইলা আয়ুব বলতেছে যাইতে পারো গ্রামে কোনো মানুষই জানি কোনো খারাপ বলতে পারে না তোমাকে মানে রহিমার এত রূপ ছিল এত দেখনওয়ালা ছিল সাধুর তপস্যা ভাঙ্গা যাইত এত রূপসী ছিল সতী নারী সেই মেয়েটা ছিল কি করলেন গ্রামে গেল ইহুদিরা বলতেছে না কারোবারতে কাজ নাই কাজ পাইল না সারাদিন ঘুইরা সন্ধ্যার সময় মনে মনে ভাবতেছে আমি কি নিয়ে যাবো আমার স্বামীর কাছে আমার স্বামী তো আমার আশায় রয়ে গেছে রয় নাই গো আশায় রয়েছে না নাই যে আমার বিবি কিছু নিয়ে আসবো হ্যাঁ খালি হাতে যাচ্ছে রে রহিমা কান্দিয়া কান্দিয়া কি লইয়া যাব আমি জঙ্গলে বলিয়া স্বামীকে খানা না দিলে স্বামী আমার যাইবে মরিয়া রে আসর উবুরে হয় না বাবা নিচে দেওয়া খাই আর জানি ভুল করেন না অনুরোধে যাহা নাই কারণ দশের সামনে উবুরে থাকা আমার কাম নাই ওরে আমি একদম কানে হলো না তুমি পরের দিন কি কিলরে বাজান আবার গ্রামে গেল এক ইহুদির বাড়ি যাইয়া কাছে একটা পাইল কি কাম আপনার টারে টেরি করেন আমার গানের মানে ডিস্টার্ব হয়ে গেছে গা এইটা কি কয় হাতে আগে যে ডাল ভাঙছে জাতা এই জাতা দিয়া সারা দিনে এক মন গোম আটা করে এক মন গোম আটা করে এক পোয়াটা বেতন পাইল নিয়া যখন যাইতেছে রে শয়তান বলে রে নিতে দিব না মানুষ ডাকাত হইয়া শয়তান কি কাম করছে তখন আমার আমার দুঃখে দুঃখে জনক যাবে রে আল্লাহ সুখ তো আর পাবো না রে আমি আমি বন্ধুর নিতেই মজিয়া আমি দুঃখে দুঃখে দিন দিক গেল রে আল্লাহ আরে তো সুখে পাবো না শয়তানে বাড়িতে তার আটা নিতে দিল না
কথা বাজান শুনেন মনুরে দিয়া কি করছিল পরের দিন আবার গায়াস নীল রে তুলিয়া গাছের পাতা যে গাছ খাওয়া যায় পাতা তুইলা সেই সার রস কইরা আয়ুবের মুখে তুলে দেয় ওইটা এ খাইয়া আটকা তাইল পরের দিন আবার গেল চলে বাড়ি বাড়ি কাজ করিয়া বাসায় স্বামী রে সন্ধ্যার সময় এক পাটাই না দুইটা রুটি তৈরি কইরা একটা স্বামীকে দিল আর একটা নিজে ওইখানে রাখছে স্বামী গো ছিঁড়া ছিঁড়া স্বামীর মুখে তুলে দিতেছে স্বামী আপনি খান আমি দেখি আর আমি খাই আপনি দেখুন কোন সময় জানি আপনি যাবেন গা দুনিয়া ছেড়ে আমিও চলে যাব তাই আর কোন দিন দেখা হবে না আপনার রে জানাই আগে দিন দেখা দিও স্বামী গো আমার রে কঠিন হাসরে একদিন দেখা এইবাবেতে বারোটা বছর এক দুই দিন কি বারো বছর জঙ্গলে কষ্ট হলো একদিন আয়ুবের শরীর টিকা পোকা গুলা হাইটা চলেছে ভালো আছে পোকা গুলা হাইটা হাইটা যাইতেছে গা ঠ্যাং হয়েছে পোকার হাইটা যাইতেছে এই টাইমের মধ্যে আয়ুব বলতেছে এই পোকা যাস কেন আমার শরীরে তো গোস্ত আছে খাইয়া যা এই কথা বলে পোকাটা তুইলা শরীরে দিল যখন দিল বাতনে থেকে আল্লাহ বেজার হয়ে গেল আল্লাহ বলতেছে আয়ুব আজকে যদি তুই পোকা না তুইলা দিতি তাহলে তোর ব্যামার ভালো হয়ে যাইত আজকে এই পোকা তুইলা দেওয়ার বিনিময় আরো ছয়টা বছর তোমার এই জঙ্গলের মধ্যে কষ্ট করতে হবে কয়দিন আরো ছয় বছর আমার মৌলায় যারে দয়া কইরাছে পিরিতির আগুনে পুইরা মরার আগেই মইরাছে আমার মাওলায় যারে দয়া কইরাছে আমার মাওলায় যারে দয়া কইরাছে পিরিতির আগুনে পুইরা মরার আগেই মইরাছে প্রেম করেছে আল্লাহ নবী মেরাজে গিয়া ইল্লাল্লাহ রোবাংশে ডুরি দলিলে যাই রয়া প্রেম করেছে লাইলি মনু কার নাই আছে জানা কি সব যে লেখা ছিল প্রেমের সে কিনা প্রেম করেছে মুসা নবী আল্লাহ আরো শোনে খুদার নূরে পাহাড়পুরে মুসা জিন্দা রয় ভবে এমন প্রেম যে কইরাছে করেছে ইসব নবী যে লেখা রে লইয়া চল্লিশ বছর কাঁধে যে লেখা ইসবের লাগিয়া চল্লিশ বছর পরে পাইয়া সে ইসব রে কাদা হইয়া গেছাল বাবা কান্দিতে কান্দিতে মাতার চুল পাইকা গেছাল বুড়ি গেছাল হইয়া বিয়া যখন করল তারে বুড়ি মানুষ নিয়া
ওই রাতে আল্লাহ তারে কি করে আছিল ষোল বছরের যেমন যুবতী বানাইল আল্লাহ আমার খুশি হইয়া জেলে খারে তাই যুবক বয়ের বানাইয়া বিশাল মালে গেছাই প্রেম করেছে আয়ু নবী রহি মারে লইয়া আঠারো সালে রইল বনে কষ্ট বেদি হইয়া তবু না ছাড়ছিল বিবি স্বামীর চরণ পাড়ায় পাড়ায় ভিক্ষা করে বাঁচাইছে স্বামীর জীবন এমন প্রেম যে কইরাছে শোনেন শোনেন মাতা মাসি খালা প্রভু তাই একটু চিন্তা করবেন আমি অনুরোধ করে যাই স্বামী স্বামী যে কি জিনিস চিন্তা করবেন গিয়া যার কারণে স্বামী গেছে পরিশ্রম করিয়া মাতার ঘাম পায়ে ফেলিয়া খাওয়াইছে আপনার সেই স্বামী মনে দুঃখ দিয়া মরিন না ভবে আমি নিষেধ করি তাই এবার শয়তান পাশ লাগিয়ে গেল রহিমার পেছে যে শয়তানে কেমন কইরা রহিমাকে আর আয়ুবকে আলাদা করবে এই ব্যবস্থা করা আরম্ভ করবে আছে না গেরহ শয়তান আজ অবধি জিন্দা শয়তান আছে জিন্দা শয়তান কিরকম জানুন স্বামী স্ত্রী মহব্বত আছে মধ্যে থেকে একজন এই এমন কাম করে দিব আর জিন্দিগির মহব্বত ছাড়াই দিব দেবো না দেবো ওইটারে কয় জিন্দা শয়তান তার প্রমাণ শুনুন শয়তান গ্রামে গ্রামে যাইয়া সমস্ত মানুষকে বলতেছে ওই জঙ্গল থেকে যে মেয়েটা আসে ওই মেয়েটা না আসপার দিও না বলে কেন বলে ওনার স্বামীকে সাইটা সাইটা খায় খিদার ঠেলায় শুনছেন কথা ওনার স্বামীকে সাইটা সাইটা খায় মানে গাও সাফা করে দেয় সাইটা সাইটা ওইটা কইতেছে ওনার স্বামীকে খায় তোমাদের বাচ্চা যে খাবো না এটা কোনো মানে নাই গ্রামেতে যখন যায় রহিমা গ্রামবাসী বন লাঠি ফালা লইয়া দৌড়ানি দিতেছে তখন আর যায় না রহিমা মার খাবার লাগিয়া এইভাবে তে কিছুদিন গেল গত হইয়া এই আঠারো বৎসরের আঠারোটা দিন বাকি রয় এই দিকে তে আয়ুবের জিহ্বার মধ্যে পোকা লাগিয়া যায় আলা জিহ্বার মধ্যে পোকা গিয়াছে লাগিয়া আয়ুব কান্দে আল্লাহর কাছে যার যার হইয়া মাবুদরে আমার আলা জিব্বার মধ্যে যদি ফোকা লাইগা যায় জিকির আমার বন্ধ হবে সাদের দুনিয়ায় আমি কি দিয়া তোমার নাম জপিব কি দিয়া তোমার নাম জপিব আমার আলা জিব্বায় ফোকা লাগলো রে কি দিয়া তোমার নাম জপিব কি দিয়া তোমার নাম জপিব আল্লাহর কাছে ফরিয়াদ যখন জানাইল আল্লাহর নাম নেওয়া তাহার কষ্ট হইয়া গেল এই দিকেতে রহিমা গ্রামে যায় পারে না বাবা শয়তান জ্বালায় শয়তানের জন্যে তিনি ঢুকতে পারলো না এই দিকেতে স্বামী বুঝি আর তার বাঁচবে না
রহিমা কান্দে কান্দে গেল বেহুশ হইয়ে আমি স্বামী যদি মারা যায় এই ভাবের পরে আমি নারী বৈশা থাইকা কি লাভ হইতে পারে যার হারাইছে সেই সে জানে যার হারাইছে যে বাবার মহাব্বতের বিবি মারা গেছে সেই বাবা জানে বিবি দরদ হয়ে আছে যাহার স্বামী মোশে এইভাবে তাই স্বামীরা স্বামী সারা মায়ের জানে স্বামীর বেদনা তাই যার ভরেছে মাতা পিতা সে জানে গিয়া যার হারাইছে মা বাবা সে জানে ভাই যাইয়া মা বাবা যার মরে গেছে সে জিন্দিগে যদি আর কাঁদতে কাঁদতে কবরের কিনারে যেয়ে যদি মরিয়াও যায় আর কি পাবো পাবো না আর ঘুরে আসবো না তাই বাবা একটা কথা কইয়া যাই আমার আল্লাহর নবী কইয়া গেছে আমার কথা না আল্লাহর নবী কইছে আমি গর্বে থাকতে আমার আব্বা মারা গেছে গর্বে থাকতে আব্বা মারা গেছে আর দুনিয়ার বুকে ছয় মাস বয়সে আমার বাবা মারা গেছে ছয় বছর বয়সে আমি বাবা মাকে সেবা করতে পারি নাই এই কাজটা যদি কোনো উম্মতে কোনো উম্মত হইয়া যদি তার বাবা মাকে সেবা করে আসে সে যদি নামাজ রোজা দিয়ে একক তো কম করেও থাকে যদি নাও পইরা থাকে জীবনে যদি মা বাবার আশীর্বাদ তার কাছে আছে আমি তাকে উম্মত আগে বইলে তাকে আমি জান্নাতে হাসুরে তাই মা বাবার মনে কোনো সন্তান জানি পারতে পক্ষে দুঃখ দেন না কলিজায় জানি আঘাত দেন না সম্পত্তির লোভে হোক আর টাকার লোভে হোক ইমান বিক্রি দিবেন না আমি ধীরে ধীরে বলবো কথাই এইবার শোনেন তার বর্ণনা আয়ুব কান্দে যার যার বিবি আমি আর বাঁচব না আমার বুঝি শেষের দেখার বাবারা আপনারা একটা কথা মনে রাখবেন এই তো আমার শেষের দেখা হইতে পারে তাই কি জানি আমি আরে আপনি গোরে চরণ ধুলি পাব নাই এই যদি শেষের দেখা হয় সবাই একটু করবে আমি মরণের কালে আমার দিন দরবি দয়াল নাম জানি পারি সরম করতে আমি এই আশা নিয়ে ঘুইরা বেড়াই রে বাজার আপনি ঘরে সরণে রে একজন মহানুষ আমি একজন একশোটা মানছে যদি রে বলে ওই মানুষটা ভালো তাই হাদিসে লেগেছে বিনা হিসাবে ওই বেটা জান্নাতি যাই একশোটা মানুষে যদি বলে ওই মানুষটা খুব ভালো আছিল গো আহারে ইস শব্দ যদি একবার বলেন বাবা তাই আল্লাহ আমার করবে কবুল রে কোনো অভাব নাই আপনি ঘরে
কাছে আমি কিনছে তো আশায় আই রে আমি আয়ুব বলে বিবি আমি আর বাসব না মরণ কালে একটা বস্তু খাইতে ইচ্ছা কিনা অন্য দিন তোমার কাছে বিবি কিছুই তো চাইলাম না রে আমি অন্য কোনদিন কিছু চাই নেই তোমার কাছে আজকে মরণ তাই নেই একটা বস্তু আমার ইচ্ছা হয়েছে খাইতে আমি আর বাঁচবো না আমাকে বিদায় দাও বলে কি বস্তু স্বামী আমার কি আছে কি দিব আপনাকে আজকে যদি মানুষে মানুষের মাংস খাইয়ে বাঁচত মানুষের শরীর খাইয়ে বাঁচত আমি আমার স্বামীর জন্যে আমি শরীর খাইটা অঙ্গ খাইটা আমি স্বামীর তোমাকে কি দিব ওই গ্রামে যাইতে পারি না বেদিনেরা আমাকে মারতে আসে বলে কিছুই না একটা ডালিম ফল একটা বেদনা আমার খাবার ইচ্ছা গেছে হইয়া দিবি আল্লাহর কাছে করব দোয়া তুমি মৃত্যু হওয়ার লগে লগে আল্লাহ নিবে জান্নাতি কোরিয়া আমি দোয়া করবি তোমাকে আল্লাহ জান্নাতি করবি এমন মেয়ে কে হবে এমন মা কে হবে এমন বাবা কে হবে মেয়ে কান্তে সুরে আমি কোথায় যাই আমি কোথায় যাই একটা ডালিম দিবে তাই আমি কোথায় যাই আমি কোথায় যাই গ্রামে গেল ডর ভয় ভালোই দিয়া গ্রামে গেল এক ইহুদির কাছে বলেছে ভাই একটা ডালিমের পয়সা চাই আমি কোথায় যাই আমি কোথায় যাই ভাই আসে ভাই আমি একটা ডালিমের পয়সা আপনার কাছে চাই ইহুদি বেটা শয়তান ঘাড়ে চইরা গেল সুন্দর বউ দেইকে বেটায় পাগল হইয়া গেল ডালিম কেন আমার ভান্ডার দিতে পারি খুলে যদি তুমি আমার সঙ্গে বিয়া দাও বসিয়ে সোনা রূপা হীরা মানে সাজাইব তোরে দাসী বান্দি দিব বিবি সেবা করবার কারণে এই কথা শুনিয়া রহিমা মুখে কাপড় দিয়া লজ্জার খাতিরে ঘুরতে আসে আর যাইতে আসে কইয়া আমার সোনা আমার সোনা জঙ্গলে আছে আমার সোনা জঙ্গলে আছে রে দুনিয়ার সোনার দরকার নাই গারে ওই কান্তিকা আর আগে বাড়ি গেল আগে ইহুদি বলে ডালিমের পয়সা দিতে পারি তুমি আমার কথা নেও শুনে তোমার সুন্দরী নাকের আগাল খানা তাইটা দাও আমারে রে বলে স্বামীর জন্যে যদি দেহ দিতে পারি তাই যেদিন হয়েছে
কালে মহাপুরুষি স্বামীর দাসী তাই আমি কি আমার আমি যেদিন টিকে যেদিন হইতে আমি আমার বসে কিছু নাই সুন্দরী নাক আগাল কাটবে আল্লাহ বলেছে তাই আমি সতী নারী মা বলি রে আমি কেমনে কাটতে দিব রে আমি নারীর নাকের আগাল তাইটা দিয়া লইয়া ডালিম একটা কিলো রে ভাই শয়তান লোকালিয়া দুঃখ যাদের জীবন গড়ারে সুগে হবে কি কপালে এই দিগেতে আরেক বাড়ি গেল সেই বেদিনে বলে কি বলে তোমার লম্বা মাতার কেস যদি দেও আমায় কাহাটিয়া তাহলে দিবরে তোমায় ডালি মেরে পয়সা যাইয়া লম্বা মাতার কেস যদি কাজে দিতে পারো তাহলে ডালিমের পয়সা দিতে পারি রহিমা বলতেছে আরে আমার স্বামী উঠতে পায় না বসতে পায় না যাইয়া মাথার ফুল দইরাই উঠে আমার স্বামী যাইয়া আজকে কাইটা দিলে আমার স্বামী উঠবে কেমন কইরা রে আবার বলে মইরা গেলে এই লম্বা কেসকে দেখবে সাইয়া স্বামীর জন্য দিব রে আমি মাতার কেস কাটিয়া বাবা মায়ের মাতার চুল কেবল বাবার লাগিয়া রে আছে দিন দিন কিংবা সপ্তাহে কিংবা মাসে কিংবা বছরে যদি কোনো মা স্বামীর দুইটা পাও ধোয়া যদি মাথার কেশ দিয়া যদি তার পাওটা মুছতে পারে আল্লাহর নবী বলেছে কসম কইরা ওই ব্যক্তি আমার মেয়ে ওই ব্যক্তি আমার ফাতেমার যোগ্য ওই মেয়ের সঙ্গে হাসর নাসর ফাতেমার হবে কথাটা বুঝছেন কি মাতার কেস কেটে ডালিম কিনে নিয়ে জঙ্গলের দিকে রওনা দিছে নাক আর মাথা চুল কাটা হয়ে গেছে নাক চুল কাটা হয় নাই নাক চুল কাটা হয়েছে শয়তান যাইয়া বলতেছে আয়ুবকে আয় আয়ুব তুমি আল্লাহ আল্লাহ জিকির করো তুমি আল্লাহর প্রেমিক আর তোমার বিবি গ্রামে যে চুরি করছিল তোমার বিবি গ্রামে যে চুরি করছিল এই কারণে বিসমিল্লাহির রহমানির রহিম ধন্য দিলাম আর একটা মায়ের বংশ আমার একজন মা 20টা টাকা দান করছে আল্লাহ তুমি সেই রহিমের মতন প্রেমিক বানিয়ে দিও রহিমার মতন যেন স্বামী ভক্ত হতে পারে আল্লাহ জানি কবুল করে নাই বিসমিল্লাহির রহমানির রহিম তাই কি করেছিল জানেন শয়তান যাইয়া বলতেছে তোমার বিবি গ্রামে যে চুরি করছিল তার বিনিময় তার নাক চুল কাইটা দিছে বিসমিল্লাহির রহমানির রহিম
তাই তোমার বিবির প্রমাণ দেখবা তার নাকের আগাল নাই মাথার কেশ নাই রহিমা যে বলতেছে স্বামী গো আমি আপনার জন্য ডালিম কিনে নিয়ে এসেছি আপনি ডালিম খান এর আগে কিন্তু শয়তান কইয়ে গেছে যে তোমার তোমার বিবি গ্রামে যায় চুরি করছে বাবা কথা কইও না কানে আহে কি করেছে চুরি করেছে আয়ুব বলতেছে বিবি চুরির মাল চুরির বস্তু আমায় যদি তুমি যাও খাওয়াইয়া তোমার হাতের খানা বিবি গেছে হারাম হইয়া আমার সারা জিন্দগি আল্লাহর বন্দিগি রে বিবি তুমি দিবা নষ্ট কইরা রে আমি একজন মানুষ না চিনি আমার সারা জিন্দগির বন্দিগি তুমি নষ্ট করে দিবে দেখি তোমার মাথার চুল দেখে ঘুষাইয়া নাই দেখি নাকের আগাল দেখে নাই কয় সত্যি তো কইয়ে গেছে বেড়ায় নাহলে তোমার নাক চুল কাটা যাবো কে তুমি গ্রামে যা চুরি করছিলা এই কারণেই তো তোমার নাক চুল কাটে দিছে তোমার হাতের খানা খাবো না হারাম রহিমা কলিজা ফাটাইয়া কান্দে রে আল্লাহর দরবারে বাবু বাবু হালিমুল গাইবি খোদা তুমি কাদের গনি রহমান রহিম আল্লাহ তুমি কাদের গনি হে আল্লাহ তুমি যদি সত্যি দুনিয়ার মুখে বাইসাত আসো দুনিয়ায় আমি চুরি করছি না কষ্ট করছি জানো রে নিশ্চয় যদি আমি চুরি করিয়া থাকি এই ববের বাজারে আমার স্বামীর বেদি যান জিন্দিগে ভালো নাই হয় রে আর যদি চুরি করিয়া না থাকি কষ্ট কইরা আইনাসি বন্ধক দিয়া তালি এই মুহূর্তে দেও রে আল্লাহ আমার স্বামীকে তুমি ভালো বানাইয়া সঙ্গে সঙ্গে তীরের মতন কবুল গেল হইয়া যে যে মানুষটাই উঠতে পায় না বসতে পায় না একাই যায় বসিয়া একাই বসলো নাতে দাঁড়াইল শোনেন বন্ধুগণ পোকা গুলাই আসতে আসতে রওনা দেয় তখন আয়ুব বলে জঙ্গলেতে ঝর্ণার পানি ছিল বলে বহুদিন হয় ডুব দিয়াই আমি গোসল করি না ভালো শরীরটা জ্বলতেছে ডুব দিয়া গোসল করি না আজকে একটু ডুব দিতে চাই ওই ঝর্ণার মধ্যে চলে গেল এদিকে রহিমা তো সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে সেজদায় পড়ে কাঁদতেছে এদিকে ওই ঝর্ণার মধ্যে যাইয়া আয়ু পানির মধ্যে নাইমা যখন একটা ডুব দিয়েছিল গায়ের থেকে পোকা গুলা ভাইসে উঠল পোকা গুলা ভাইসে উঠলো দুইটা ডুব যখন দিয়েছিল গায়ের মধ্যে নতুন চামড়া গাজাইয়া গেল নতুন চামড়া যখন গাজাইয়া গেল তিনটা ডুব যখন দিয়েছিল এই শরীরটা নুরানি চেহারা হইয়া আতর গোলাপ খুশবু গ্রান বার হয়ে গেল শরীরের থেকে রূপে ভরা হইয়া গেল রহিমার কাছে আইসা বলতেছে এই মেয়ে তুমি আমাকে স্বামী বলে গ্রহণ করো তোমার স্বামী ওই যে পাগলা ওই যে জঙ্গলের দিকে যাইতেছে ওই পাগলাকে ছেড়ে আমার কাছে স্বামী বলে গ্রহণ করো রহিমা সাইয়া দেখতেছে রে এমন রূপসী মানুষ আমি কবু দেখি নাই তথাপি রহিমার মন টলে নাই কে ভাই রহিমা বলছে পাগল ছাড়া আমার স্বামী কেউ নাই মইরা যাব এই পৃথিবীতে তথাপি স্বামীর দরকার নাই আছে নাই বহু চেষ্টা করেছিল রহিমার মন গালাইতে পারলো না তখন আয়ুব বলতেছে রহিমা আমি পাগল নই আমি পাগল নাই আরে আমি পাগল নাই আমি পাগল নাই তোমার দোয়া পড়েছে রে কবুল আমার আল্লাহ
পাগল নই আমি তোমার স্বামী, আমার নাম আয়ু। যখন বলছে আমি তোমার স্বামী, আমার নাম আয়ু, আমি ওইখানে ডুব দিয়েছিলাম, ওই ডুবের বিনিময়ে আল্লাহ পাক আমাকে ভালো করে ফেলছে। চলো এখন জঙ্গল থেকে দেখি দেশের দিকে চলে যাই, দেখি দেশের মধ্যে কেউ আছে কিনা। ফুল ফুইটাছে দয়ালের নবীর ঘরে, ফুল ফুইতেছে ফুল ফুইটাছে ভেমরুইর আছে ত্রিফুল্লার গাছে একটা ফুল ফুইটা। আরে সেই না ফুলের কোলি মাফাতে মায়ালি, দিনের নবী বসে মধু খাইতাছে, সেই না ফুলের ইলি মাফাতে মায়ালি, দিনের নবী আমার মধু খাইতাছে, ফুলার গাছে একটা ফুল ফুইতাছে। ফিনিশিংটা হলবার না, ফিনিশিং হয় নাই, মাগো একটু বহুল বেশি না, আর চার পাঁচটা কথা আছে। দয়াল রে রহিমারে লইয়া আয়ব যায় চলিয়া, যাইয়া দেখে বিল্ডিং জানি কে বাবা গেছে বানাইয়া, নতুন বিল্ডিং গেল দেখিয়া জিজ্ঞাস যায় করিয়া, বলেছে আয়ু গেলে বিল্ডিং গেছে রইয়া রে ত্রিপুল্লার গাছে একটা। ভাই মাদ্রাসা পড়িয়া চারটা ছেলে মেয়ে যাইয়া কিতাব কোরআন বুকে লইয়া আসলো বাড়িতে, দেখে উঠের বাতান দাঁড়াইছে তোমার বাতান রই আছে বগিরো বাতান, বাবা দেখিল সাইয়ে ত্রিপুল্লার গাছে একটা ফুল ফুইটা আছে ভেমরুইরা আছে ত্রিপুল্লার গাছে একটা। বাবা কষ্ট নয় রে কষ্ট নয়, ইমান পরীক্ষা হয় ইব্রাহিমের, ইমান পরীক্ষা ইসমাইলের দেয়, ইমান পরীক্ষা দিয়া কুরবানি নাও করিয়া, কুরবানি নয় রে বাবা ছলনা হইয়াছে ত্রিপুল্লার গাছে একটা ফুল ফুইটা। ফুল ফুইটা আছে ত্রিপুল্লার গাছে একটা ফুল ফুইটা আছে। বাবা ঘরের ভিতরে যাইয়া দেখে সোনা রূপা পূজাই, একশো বাক্সর কোন দিকে অভাব তাহার নাই, আর গোলা পূজাই বাবা মাল গেছে রইয়া, পরের দিন একটা বিবি আসিল ঘুরিয়া, ওই যে সাজ্জা গেছিল গা একটাই লোক, একটা বিবি আইসা বলে স্বামী আমার ফুল মাপ কইরা দিয়া নেন না এইবার, আয়ু বলে আর হবে না, আয়ো বলে আর হবে না, দুঃখের সাথী তোমরা কেউ হইলা না, আয়ো বলে আর হবে না।
একে একে সার বিবি আইছিলো যখন আয়ুব বলে আর হবে না শুনো বিয়া মন আমার দুঃখের সাথী হয় রহিমা চারজন তোমরা কেউ হইলা না দুঃখের সাথী হয় রহিমা বাবা দুঃখের সাথী যে হইবে সেই মাতাই ব্যস্তবাসী হইয়া যাবা হাদিসে যাবাই তাইতে মাগো কষ্ট হলেও স্বামীকে গিয়া স্বামী যদি পাজি থাকে দুষ্ট থাকে যাইয়া তবু স্বামীর সেবা করা চাই যদি স্বামীর সেবা করতে জীবন যায় চলিয়া ধন্য হবা এই সংসারে আমি যাই বলিয়া তবে ফুরাইলো আইবের কিন্তা আমি বললাম ভাই ভুলবে আদ্রি হইল কত মাফ করবে না মাই যত আছে মায়ের বংশ দোয়া যাবেন করে আমি জানি মরতে পারি কালমা মুখে লয়ে আমার অন্য আশা নাই আমি গুরুকে সামনে রেখে যাইতে পারি চলে এই দোয়াটা চাই গো মা দশেরই চরণে আছে যত এই আসরে জেনি মানিগণ কষ্ট দিলাম বহুত বাবা মনের মতন দোয়া করবেন কাঙ্গালেরে পদম বলিয়া ভুল বিয়া তুই হইছে কত দিবেন মাত করিয়া বাবা সন্তান মনে করিয়া একদিন দেহু ছেড়ে প্রাণের পাখি দেহু ছেড়ে প্রাণের পাখি যাইবে উড়িয়া থাক বলে জাগি চলে নিঃ প্রয়োজন অজহত বাজ কথা বলি কি কারণ এইদিকে ওইদিকে যত গুরু গোসাইগণ সত্যিকে চরণে ভক্তি রাখিলাম এখন আরো যত আছেন আমার মাতা মাসিগণ ভবিষ্যতে পড়িয়া আমি খাইছি দুইয়ের তোমাদের চরণে মাগো ভক্তি রেখে তাই জয় গুরু বলে আসর ছেড়ে যাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।